নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য। গো সেন্সিবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি নিয়ে এসেছি প্রতি বৃহস্পতি নাট্য মুখপত্র এই নাট্যপত্রিকার চব্বিশে ডিসেম্বর 2020 সালের সংস্করণের একটি প্রতিবেদন, অদ্রিজার অনন্ত কেয়া। কেয়া চক্রবর্তী এককালের বাংলা নাটকের জগতে অত্যন্ত পরিচিত নাম। সেই কেয়া চক্রবর্তীর কাজ আমরা যারা এখনকার থিয়েটার সম্পর্কে ওয়াকিবহাল তারা হয়তো সঠিকভাবে জানি না বা জানতে পারিনি। সেই জন্যই তাকে স্মরণ করে অদ্রিজা কি করেছেন সেটা আমরা জানব এই প্রতিবেদনের মাধ্যমে। অনন্ত কেয়া বিকেল, উহিনী কলকাতার উদ্যোগের 12 বছর এটা। অভিনেত্রী কেয়া চক্রবর্তীকে মনে রেখে, ওর আদর্শকে মাথায় রেখে এই উদ্যোগের শুরু 2008 সালে। তখন কেয়া চক্রবর্তী না থাকার 30 বছর কেটে গেছে। বাংলা থিয়েটারের মানুষরা খুব যে স্মরণ করেছেন কেয়াকে তেমন নয়। ব্যক্তিগত স্তরে আড্ডায় আলোচনায় কেয়া উঠে এলেও সাংগঠনিকভাবে কেয়ার কথা কতটা ভাবা হয়েছে সেটা ওর চলে যাওয়ার পরের সময় দেখলেই বোঝা যায়। বই পত্রিকা কিছু হয়েছে কেয়া চক্রবর্তীকে নিয়ে, কিন্তু ওর আদর্শকে বয়ে নিয়ে যাওয়ার নিরন্তর ভাবনা নিল উহিনী কলকাতাই। বাবার কাছে শুনেছি কেয়া চক্রবর্তীর কথা। আমি তখন থিয়েটার করি, ফলে শুধু থিয়েটার করার আর্থিক চাপটা বুঝতে পারি প্রতি মুহূর্তে। কিন্তু বাবা বলল, কেয়া তো চাকরি ছেড়ে থিয়েটারে ডুব দিল, শুধুই থিয়েটার। ফল কি হলো? আমার কেমন উৎসাহ হলো, একজন এরকম ভাবতে পারে? পাশাপাশি একটা বই আমার হাতে এলো, দেবেশ চট্টোপাধ্যায়রা ওদের পত্রিকার একটা সংস্করণ করেছিলেন কেয়া চক্রবর্তীকে নিয়ে। অনেক বিশিষ্টজনেরা লিখেছিলেন তাতে। বিভাসবাবুর লেখাটা আমার কাছে বুস্টার হিসেবে কাজ করল। বিভাসবাবু লিখেছিলেন, কেয়া অভিনেতা তো বটেই, কিন্তু অভিনেতা হিসেবে মায়া ঘোষ হয়তো আমার কাছে বেশি নম্বর পেয়ে যাবে, কিন্তু একটা টোটাল থিয়েটার ওয়ার্কার কেয়া সেটা হয়ে উঠছিল, শুধু অভিনয় নয়। এই কথাগুলো আমায় ভাবতে সাহায্য করেছিল। আমি পড়তে আরম্ভ করলাম কেয়া চক্রবর্তীকে নিয়ে। নান্দিকার থেকে একাধিক বই পেলাম। উহিনী কলকাতার অদ্রিজা দাশগুপ্ত বলছিলেন কথাগুলো। তুমি ভাবতে পারছো, একজন মানুষ বলেছেন শুধু থাকা খাওয়া দিলেই হবে, বাড়তি চাওয়া নেই, থিয়েটার করে যাচ্ছেন তিনি। আমরা দলে কথা বললাম, আমাদের দলে প্রতিটা মানুষ একসাথে মিলেমিশে যায় বলেই আমরা টিকে গেছি বারবার। সেবারেও তাই হলো। সবার আগ্রহ হলো থাকা খাওয়ার বিনিময়ে থিয়েটার করায়। আমরা ঝাঁপ দিয়েই দিলাম। এখন খেয়াল করে দেখলে দেখবে 5-6 আগস্ট আমাদের ফেস্টিভ্যাল হয়েই যায়। ওটা কিন্তু ওই থাকা খাওয়ার বিনিময়েই হয়ে যায়। তারপর আমরা ফেস্টিভ্যাল গ্রান্টের জন্য আবেদন করি, সেটা পেলে পরের কাজটা হয়। কিন্তু অনন্ত কেয়া বিকেল এর একটা প্যাটার্ন আছে। জেলায় জেলায় পৌঁছে সেখানে বাচ্চাদের নিয়ে ওয়ার্কশপ, সেখানে তৈরি থিয়েটার, সাথে আরও কিছু স্থানীয় দলের থিয়েটার নিয়ে একটা আয়োজন। কিন্তু হঠাৎ এই প্যাটার্নটাই বা কেন? অদ্রিজা বলছিলেন, কেয়ার বই পড়লে দেখতে পাবে উনি কত রকমভাবে ভাবছিলেন থিয়েটার নিয়ে, আর তাতে বারবারই শেখার কথাটা উঠে এসেছিল। ওয়ার্কশপ শব্দটা নেই সেখানে, কিন্তু প্রতি মুহূর্তে শেখার একটা ডাক আছে, আর ওই কর্মশালা কেন্দ্রিক উৎসব করার আগ্রহ হয়তো ওখানেই। কিন্তু আমাদের মনে হয়েছিল শুধু কটা দল ডেকে কটা থিয়েটার করে নিলে শেখার নতুন ক্ষেত্র তৈরির অবকাশ থাকবে না সেখানে। আবারও বলবো, দলের সবাই ঝাঁপিয়ে পড়ল, 12 বছর তো হয়ে গেল। কিন্তু একটা বিষয় তো থেকেই যায়, কেয়া চক্রবর্তী চলে যাওয়ার 30 বছরের মাথায় একটা দল এমন উদ্যোগ নিচ্ছে, তার আগে কিছুই নেই। কেন সেই প্রশ্নটা করা হলে অদ্রিজা বললেন, সেটা আমি বা আমরা কি বলতে পারি? কেউ কেন করেনি সেটা আমাদের পক্ষে কিভাবে বলা সম্ভব? আমরা করেছি, আমরা করছি, এটাই আমাদের কাছে পাওয়া। আমাদের সকলের মন মিলেছে একটা জায়গায়, আমরা সবাই মনে করেছি এটা করতে হবে, আমরা করছি। তাই শুধু কেয়া চক্রবর্তী তো নয়, আমরা অজিতেশ সমারোহ করি, তো অজিতেশ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে তো অনেক জায়গায় অনেক কাজ হয়। আমরা তো অতি সম্প্রতি শুরু করেছি আমাদের আয়োজন, আমাদের মনে হয়েছে এটা করা দরকার, তাই আমরা করছি, ভাবছি।
আমরা খুব পেয়েছি বা খুব পাবো বলে স্বপ্ন দেখেছি তেমন নয়। কিন্তু এই ধরো এইবার লিলুয়াতে যখন হচ্ছে তখন আমি ওখানে থাকিনি, যাতায়াত করেছি। এইবার একদিন টোটো চালক হঠাৎ আমায়, দিদি কাল দেখলেন কীরকম একটা মিছিল হলো বাচ্চাদের নিয়ে মশাল নিয়ে, এসব কোনো দিন দেখিনি। ও আপনি দেখেননি, যা বললেন টোটো চালক। আমার মনে হলো ঠিক এটাই তো চাইছিলেন কেয়া। থিয়েটারে স্টার বা সেলিব্রিটি হওয়া যায় না, কিছু সাধারণের কাছে পৌঁছে যাওয়া যায়। আমাদের কর্মশালার ভাবনা থেকে এই মিছিল মানুষের কাছে নতুনের স্বাদ দিচ্ছে, আর কি চাই আমাদের? অদ্রিজা দাশগুপ্ত বলে চললেন আবেগের কথা, ওদের 12 বছরকে আরও বাড়িয়ে নিয়ে যাওয়ার কথা। অদ্রিজার কথায় অনন্ত কেয়া বিকেল থামবে না কখনো। আর আজ এই উদ্যোগের পিছনে থাকা ভাবনার কথা জানতে পেরে কেয়া চক্রবর্তীকে আরও আরও জানতে ইচ্ছে হবে আমাদের প্রজন্মের। আর খুব মনে হচ্ছে 20 বছর পরের কোনো একজন নতুন থিয়েটার করিয়ের কাছে তখন আবারও কেয়া চক্রবর্তী তার ভাবনা আকর্ষণের জায়গায় থাকবে এমন উদ্যোগের মাধ্যমে। বন্ধুরা, সত্যিই তো আমরা, আমাদের এই প্রজন্ম, আমরা কেয়া চক্রবর্তীকে নিয়ে কতটুকু পড়েছি বা জেনেছি। এই রকমের উদ্যোগকে স্বাগত, আমরা সত্যি কৃতজ্ঞ অদ্রিজার কাছে, উহিনী কলকাতার কাছে। বন্ধুরা, যদি আপনাদের এরকম কাজ পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি মনে হয় যে এই ভিডিও কারো কাছে পৌঁছে দেওয়া দরকার, শেয়ার করবেন, লাইক করবেন। থিয়েটারে থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।